অনেকদিন পর আজকে আবার আসলাম একটা ব্লগ নিয়ে। আমার ভিউয়ার্সরা আমার রোস্টের রেসিপি দেখতে চেয়েছিল, তাই হঠাৎ করে মনে হলো গেস্ট তো আসার কথা, আমি একটু রোস্ট বানাচ্ছিলাম, জাস্ট ব্লগটা করে ফেলি, রোস্ট বানানোটা দেখানো হয়ে যাবে, সেই জন্য আজকে আমি দেখাচ্ছি। এই এখানে আমি চারটা চিকেন নিয়েছি, সরি পাঁচটা চিকেন নিয়েছি, সব কেটে পরিষ্কার ধুয়ে একটু লবণ মাখায় নিয়ে প্রথমে তেলে ভেজে নিচ্ছি। এই সুন্দর করে একটু ভেজে নিলে একটু মুরগিটা একটু টাইট হয়ে যায়, রোস্টটা সুন্দর মতো হবে। একটু ভাবছি আমি আবার পরে আসছি চিকেনটা। হ্যালো, আবার এসছি আমি। ওই যে তেলে যে চিকেনগুলো ভেজে তুললাম, চিকেনগুলো দেখো, চিকেনগুলো ভেজে তুলে রেখেছি, এখন ওই তেলের মধ্যে আধা কাপ ঘি মিশিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে ভাজছি, পেঁয়াজ বাটা নিয়েছি এর মধ্যে, সব কিলো পেঁয়াজ নিয়েছি, দেড় কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা যখন ভাজা হবে মোটামুটি ভালো মতো ভাজা হবে, তো বাটা রসুন বাটা দিই আমি, পেঁয়াজটা ভাজি, পেঁয়াজটা ভাজা হোক কিছুক্ষণ। পেঁয়াজটা ভাবছিলাম যে মাঝখানে গরম মশলা তো দেওয়া হয়নি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিই। আদা রসুন বাটা দিচ্ছি, জমে গিয়েছে তো আমি কেটে কেটে দিচ্ছি, সাথে কষানো হলে পরে আমি দই দিব। হ্যালো, এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে, দই দিয়ে দইটা ভালো করে ফেটে নিয়েছে, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছিলাম, কষাই নিয়ে তারপর আমি মুরগিটা দিয়ে দিই। আমার সব মশলা কষানো হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, ওইটাই দিয়ে সব এখন আমি মুরগিটা ফেলে দেব। দই দিয়ে দুধ দিয়ে দিব, এক কাপের মতো দুধ দিল, দুধ দিয়েছিল দেখেছিল, দুধ দেওয়ার পরে একটু চালটা ঠিক করে দিই, একটু ঢেকে দিব, পরে একটু লাগলে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, জয়ফল জয়ত্রী, কাঠবাদাম, এগুলো সব ব্লেন্ডে করে দিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি, আজকে পানিতেই সিদ্ধ হয়ে যাবে, নামানোর আগে তারপরে পেঁয়াজ বেহেস্তা দিয়ে দমে একটু করে কোনটাতে সিদ্ধ হয়ে যাবে, পরে পেঁয়াজ বেহেস্তা দিয়ে আবার একটু দমে রাখবো। পেঁয়াজ বেহেস্তা দিচ্ছি, পেঁয়াজ বেহেস্তা দিয়ে দমে রাখবো কিছুক্ষণ, 20 মিনিট, তারপর লেবুর রস আর চিনি দিয়ে নামিয়ে ফেলবো। এর ফাঁকে লবণের কথা একবারও বলিনি, লবণ কিন্তু আমি দিয়েছি পরিমাণ মতো, ওকে টেস্ট মতো লবণ দিয়ে দিয়েছে। এই পেঁয়াজ বেহেস্তা দিয়ে দমে 20 মিনিট থাকবে, নামার সময় একটু চিনি আর লেবুর রস দিয়ে নামিয়ে ফেলবে, আর একটু কেওড়া দিয়ে দিব। এখন নামাবো, নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কেওড়া দিব,
চিনি দিয়ে দিব, পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে ফেলব। কেওড়া দিয়ে নিচ্ছি এক চার চামচ, বেশি না। আর একটু চিনি দিয়ে দিব, হয়ে গেল আমার রোস্ট। কিছু দিয়ে ফেলেছে, জাস্ট পাঁচ মিনিট পর নামিয়ে ফেলবো।